দেশে প্রবাসে যে যেখানেই থাকুন জমির মালিকানা নিয়ে আর দুশ্চিন্তার প্রয়োজন হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। এ সময় বিশ্বমানের ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বলেন, ডিজিটাল বন্টন ব্যবস্থা নিশ্চিত করা হলে কমবে পারিবারিক বিরোধ ও মামলার সংখ্যা। বিএনপি জামাত মানে শুধু অগ্নি সন্ত্রাস ও ধ্বংস এবং আওয়ামী লীগ মানেই সৃষ্টি এবং জনগণের কল্যাণ বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরার পাশাপাশি ভূমি সেবার ডিজিটালাইজেশনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি সেবা কেন্দ্র সহ ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি সেবা প্রদান সহজীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আজ ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত 7টি উদ্যোগ আমরা উদ্বোধন করলাম। ভূমি ব্যবস্থাপনাকে উন্নত বিশ্বমানের করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা অনুসারে 3টি ডিজিটাল প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ প্রকল্প এবং মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প 2026 সালের মধ্যে বাস্তবায়িত হবে। তিনি বলেন, ডিজিটাল সেবা নিশ্চিতের মাধ্যমে বেড়েছে ভূমিকর আদায় এবং কমেছে নাগরিক ভোগান্তি। ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে যে অনেক মানুষকে অনেক সময় অনেক হয়রানির সম্মুখীন হতে হয়েছে, ইনশাল্লাহ এই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা যে গড়ে তুলছি, আর এই কষ্টটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন, যখনই থাকেন, আপনার সম্পদ আপনারই থাকবে, সেভাবেই আপনার অধিকার যাতে সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয়, সেই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছি। বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের কথাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আপনারা জানেন যে 2014-15 সালের দিকে সাধারণ মানুষ বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে, তাদেরকে পেট্রোল বোমা মেরে মেরে হত্যা করা হতো। এটা নাকি আন্দোলন, এই বিএনপি জামাত জোট মিলে সেটা করেছে। সেই সাথে সাথে 70টা সরকারি অফিস তারা পুড়িয়ে দিয়েছিল, 6টি ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল অফিস, এবং রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। কাজে এই ধ্বংসাত্মক কার্যের মধ্য দিয়ে কিন্তু একটা শুভ কাজের উদ্বোধন আমরা করেছি। অর্থাৎ ওরা ধ্বংস করে, অর্থাৎ বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা, আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে, এবং মানুষের কল্যাণেই সব উদ্যোগ নেয়, এবং সেই মানুষের সেবা করে দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লিখিত স্বপ্ন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন।